মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস তাকে নিয়ে উচ্ছ্বাসে মেতেছেন ভারতীয়রা নির্বাচনের তার সফলতা কামনায় দক্ষিণাঞ্চলের নানাবাড়ি এলাকায় চলছে নানান রকমের আয়োজন মন্দিরে মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি বিতরণ করা হচ্ছে মিষ্টি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম আসার পর থেকেই আনন্দে ভাসছেন চেন্নাইয়ের থুলা সেন্ট্রাপুরাম গ্রামের বাসিন্দারা যুক্তরাষ্ট্র থেকে হাজার হাজার মাইল দূরে থাকলেও হ্যারিসের এই যাত্রায় নিজেদের সঙ্গী ভাবছেন তারা নির্বাচনে তার জয়লাভের আশায় চলছে বিশেষ পূজা অর্চনাও প্রার্থনা জানানো হচ্ছে স্থানীয় দেবতাদের কাছে ঘরে ঘরে বিতরণ করা হচ্ছে মিষ্টিও বেটি গ্রাম গ্রামবাসী এখানে কমলা হ্যারিসের জন্য প্রার্থনা করতে জড়ো হয়েছেন ধর্মীয় সব নিয়ম নীতিও আমরা পালন করছি তাকে নিয়ে আমরা গর্ববোধ করি নির্বাচনে তাকে বিজয় দেখতে চাই আমরা চাই তার নাম সর্বত্র ছড়িয়ে পড়ুক কমলা জিতলে চেন্নাইয়ের এই ছোট্ট গ্রামের নাম ছড়িয়ে পড়বে সবখানে যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে ভারতীয়রা নেতৃত্ব দেবে এমন বিষয়কে গর্বের সাথে দেখছেন সেখানকার মানুষ নারীর ক্ষমতায়নের প্রতীক হিসেবেও তাকে দেখছেন কেউ কেউ এর আগে কমলা হ্যারিস যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলে সড়কে আতসবাজি ফুটিয়ে পোস্টার লাগিয়ে ও ক্যালেন্ডারে তার ছবি ছেপে উদযাপনে মাতেন গ্রামবাসী কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালের জন্ম ভারতের তামিলনাড়ুতে পেশায় ছিলেন একজন স্তন ক্যান্সার গবেষক তার পিতামাতার নিবাস ছিল থুলা সেন্ট্রাপুরাম গ্রামে উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শ্যামলা গোপাল জানা যায় মায়ের মৃত্যুর পর বোন মায়ের সাথে সে সময় চেন্নাই গিয়েছিলেন কমলা হ্যারিস মীরা খন্দকার চ্যানেল টোয়েন্টি